আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ বলছি অনলাইন মাদ্রাসায় আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা আমরা এর আগের ভিডিওতে নামাজের বাহিরে সাতটি ফরজ সম্পর্কে জেনেছি তো আজকে আমরা নামাজের ভিতরে ছয়টি ফরজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তো বন্ধুরা নামাজের ভিতরে যে ছয়টি ফরজ আছে এই ছয়টি ফরজের একটি ফরজ ফরজও যদি আপনার মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কারণ যদি আপনার শূন্য ছুটে যায় তারপরেও কিন্তু নামাজ হয় কিন্তু নামাজের অঙ্গহানি হয় কিন্তু যদি আপনার ওয়াজিব অথবা ফরজ ছুটে যায় তাহলে কিন্তু আপনার নামাজই হবে না এজন্য নামাজের ভিতরের ফরজগুলো জানা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা নামাজের ভিতরে মোট ছয়টি ফরজ ছয়টি ফরজের মধ্যে প্রথম নাম্বার ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা তো তাকবিরে তাহরিমা কাকে বলে তাকবিরে তাহারিমাটা হলো যেটা আমরা নামাজ শুরু করার জন্য প্রথম তাকবিরটা দেই এটাকে তাকবিরে তাহারিমা বলে প্রথম তাকবিরটাকে তাকবিরে তাহারিমা বলে তো তাকবিরে তাহারিমা দেওয়া ফরজ দ্বিতীয় নাম্বারে হলো দাঁড়াইয়া নামাজ পড়া আপনি যদি বসে বসে নামাজ পড়েন যদি সুস্থ থাকা অবস্থায় বসে বসে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না যদি আপনি অসুস্থ হয়ে পড়েন খুবই অসুস্থ এমন অসুস্থ যে অসুস্থতার কারণে আপনি দাঁড়াতে পারছেন না সেক্ষেত্রে মাছ আছে আপনি বসে নামাজ পড়তে পারবেন চেয়ারে বসেও পড়তে পারবেন এমনিতে নিচে বসেও পড়তে পারবেন কিন্তু যদি আপনি সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কারণ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ তিন নম্বরে হলো কেরাত পড়া সুরায় ফাতে শেষ করার পরে আমরা যে যে কোনো একটা সুরা পড়ি অথবা কোরআনের কয়েকটি আয়াত পড়ি এটা কি বলে কেরাত তো কেরাত পড়াটা ফরজ অবশ্যই আমাদেরকে কেরাত পড়তে হবে চার নম্বরে হলো রুকু করা রুকু করা ফরজ পাঁচ নম্বরে হলো দুই সেজদা করা ফরজ আপনি যদি একটি সেজদা করেন আর একটি সেজদা না করেন তারপরেও কিন্তু আপনার নামাজ হবে না দুইটি সেজদা করাই হলো ফরজ আর ছয় নম্বরে হলো আখিরি বৈঠক মানে আমরা নামাজের শেষে নামাজ শেষ করার মুহূর্তে যে বসে তাসাহুদ পড়ি তারপরে দরুদ শরীফ পড়ি তারপরে দোয়াই মাসুরা পড়ি এটাকে বলে আখেরি বৈঠক আখেরি বৈঠক ফরজ অবশ্যই আপনাকে আখেরি বৈঠক করতে হবে তো বন্ধুরা এই ছিল নামাজের ভিতরে মোট ছয়টি ফরজ এই ছয়টি ফরজের মধ্যে যদি আমাদের একটি ফরজও মিস হয়ে যায় আমাদের নামাজ হবে না দলিল হেদায়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আটানব্বই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও জানতে পারে আর আপনার কারণে যদি একজন ব্যক্তি ইসলামের একটি বিষয় জানতে পারে এর জন্য আপনি সব পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ السلام عليكم ورحمه الله وبركاته